2018 সালের জাতীয় নির্বাচনের আগে ও পরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন দপ্তরে চিঠি দেন বিএনপির মহাসচিব। গণমাধ্যমে সেই চিঠি প্রকাশিত হলে এ নিয়ে দলের কেউ কথা বলতে রাজি হননি। এমনকি বিএনপির বিরুদ্ধে লবিস্ট নিয়োগ দেওয়ার সরকারের অভিযোগ অস্বীকার করে আসছে বিএনপি। মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়ার কথা স্বীকার করেন মির্জা ফখরুল। বলেন, দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় চিঠি দেওয়া হয়েছিল যার ফলাফল দৃশ্যমান। বিএনপি তার আন্দোলন সংগ্রামের অংশ হিসেবেই দেশের ডেভেলপমেন্ট পার্টনারদের সমর্থন চায়, মানবাধিকার লঙ্ঘন বন্ধ চায়, গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে দেশি বিদেশি সব অংশীদারদের এই সরকারের সকল অপকর্ম সম্পর্কে অবগত রাখতে চায়। বিদেশে লেখা আমাদের এই চিঠি সমূহ কোনো লবিস্ট নিয়োগের বিষয় নয়। আমরা তাদেরকে পুরো বিষয়গুলো বাংলাদেশে যা ঘটছে, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্র হত্যা, বিচারহীনতা, সেই বিষয়গুলো আমরা তাদেরকে জানিয়েছি। রেসপন্স দেখতে পাচ্ছেন তো। মির্জা ফখরুল অভিযোগ করেন, জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে আর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি আড়াল করতেই পরিকল্পিতভাবে লবিস্ট নিয়োগের বিষয়টি সামনে এনেছে সরকার। অসত্য ভ্রান্ত বক্তব্য প্রকাশ করে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে সরকার। এ সময় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তেরও দাবি করেন বিএনপির মহাসচিব। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।